नमस्कार बंधुरा, आचार्य कुश मुखार्जी एस्ट्रोपामिस मॉडल सेंटर पक्ष के बोलछी। बंधुरा, सप्ताह साप्ताहिक राशिफल, सप्ताह साप्ताहिक राशिफल शुरू होच्छे 2 अक्टोबर 2023 थेके 8 अक्टोबर 2023। प्रथमे बोलबो सप्ताहे ग्रहदेर बर्तमान अवस्थान अर्थात गोचर। मेष राशिते बृहस्पति राहु, कर्कटे शुक्र, सिंहे बुध, कन्याय रवि मंगल, तुलाते केतु, कुम्भे शनि बक्री अवस्थाय रयेछे एवं मीन राशिते चंद्र रयेछे। बक्री अवस्थाय आरो एकटी ग्रह रयेछे बृहस्पति। कयेकदिन परे बृहस्पति बक्री त्याग करबे। आमरा साप्ताहिक राशि विचार करार आगे गोचर भित्तिक फलाफल बोली, नक्षत्र विचार विश्लेषण करी एवं तारपरे प्रत्येक राशि जातक जातिकारा सारा सप्ताह केमन काटाबे से निये आमरा विस्तारे बोली। आमादेर बक्तव्य आपनादेर जीवने अधिकांश क्षेत्रे बेशिरभागटाई मिलछे एवं आपनादेर मतामत एवं फोन आमादेर अनुप्राणित करछे। আমরা আগামী দিনে আরও ভালো পরিষেবা দেব। আমাদের বিশেষ অনুরোধ শুধু একটাই, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আরও 10 জন বন্ধুকে দেখতে সাহায্য করবে। কারণ কি, আমরা কোনো মানুষকে প্রভাবিতই করি না যে আমাদের কাছে দেখান, আমার কাছে আসুন, আমার পরামর্শ গ্রহণ করুন। আমরা যা যদি কোনো সমস্যা পাচ্ছি কোনো রাশির, তার সমাধানের পথ এখানেই বলে দিচ্ছি, হয় টোটকা আকারে ছোট ভিডিওতে অথবা বড় ভিডিওতে আমরা কি করবে কি করবে না, কেননা শুভ অশুভ বিষয় একটি তুলে ধরছি প্রত্যেক মাসের। এখানেই আপনারা কি করবেন, কি ভালো পোশাক পরবেন, কোন রঙের পরবেন, কোন সংখ্যা ব্যবহার করবেন, কোন দিকে যাত্রা করবেন, কোন তিথি আপনার জন্য ভালো বিস্তারে বলে দিচ্ছি। এগুলি দেখবেন, তাহলে আপনাদের আরও ভালো লাগবে। আসুন প্রত্যেকটা রাশির আমরা রাশি সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলবো মেষ রাশি। রে মেষ রাশির কর্মে উল্লেখযোগ্য সাফল্য লক্ষ্য করা যাচ্ছে, খ্যাতি লাভ হবে, চিত্ত চাঞ্চল্য থাকবে প্রচুর পরিমাণে, মানসিক অবস্থান ভালো থাকবে না। অধ্যাপক, সাহিত্যিক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, শল্য চিকিৎসক, তাদের এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল। চোখ, চর্ম এবং গুহ্য রোগে ভুগতে পারেন। দাম্পত্যে সুখ বৃদ্ধি হবে, সন্তানের জন্য গৌরব বৃদ্ধি হতে পারে। বৃষ রাশির এই সপ্তাহ ব্যবসায় গতি কমবে। যাদের কর্মচারী নিয়ে ব্যবসা, তাদের সঙ্গে কিছুটা মতান্তর ঘটতে পারে। পেশাদার, ডাক্তার, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, উকিলদের কর্ম উন্নতি ও প্রসার বৃদ্ধি পাবে। আপনার বেফাঁস মন্তব্য ও উগ্র আচরণের কারণে সুনাম যে জায়গা রয়েছে সেটি হ্রাস পাবে এবং বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক যোগ শুভ, দাম্পত্য জীবন শুভ, বিদ্যার্থীদের জন্য পরিবেশ অনুকূল। আঘাত ও স্বাস্থ্যহানির কারণে আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হবে। মিথুন রাশির এই সপ্তাহে কাজকর্মে অগ্রগতি লক্ষ্য করা যায়, অংশীদারি কারবারে উন্নতি, পারস্পরিক যে অশান্তি রয়েছে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাগম যোগ শুভ, গৃহ নির্মাণ যোগ শুভ, নিকট আত্মীয় দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। গৃহাদি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সুযোগ ভালো নেই। বড় প্রকার কোনো রকম স্বাস্থ্যের সমস্যা লক্ষ্য করছি না। কর্কট রাশি, কর্মে বাধা, মানসিক চাঞ্চল্যতা দেখা যাবে, বিদ্যা চর্চায় শুভ, ওষুধ, জলীয় দ্রব্য প্রভৃতি ব্যবসায় যারা যুক্ত তাদের অগ্রগতি লক্ষ্য করা যায়, অর্থকড়ি উপার্জন বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন শুভ,
কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দেবে, কোমরে ব্যথা, স্পন্ডেলাইটিস, পুরনো বাত রোগে ভুগবেন। যাদের স্কিনের সমস্যা রয়েছে তাদের স্কিনের সমস্যাও দেখা দেবে। সিংহ রাশি, অপ্রিয় সত্য কথা বলার জন্য এই সপ্তাহে আপনাকে ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই সমস্যার মধ্যে পড়তে হবে। কর্মে অগ্রগতি লক্ষ্য করা যায়, ব্যবসা শুভ, সম্পত্তি ক্রয় বিক্রয়ে জটিলতা আসতে পারে, দাম্পত্য জীবন শুভ, শরীর ভালো যাবে না, আঘাত ও রক্তপাত হতে পারে, সাবধানে থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে কাজকর্মের মধ্যে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল, ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরত্ব বজায় রাখুন, ভ্রমণ অশুভ, স্পন্ডেলাইটিস নার বাতের রোগে ভুগবেন, ধন যোগ অতি শুভ, চিত্তচাঞ্চল্য ও গৃহপ্রবেশের ক্ষেত্রে চাপ রয়েছে, কারো দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। তুলা রাশি, তুলা রাশি এই সপ্তাহে অর্থাগম অতি শুভ, আপনাদের নার্ভ, স্পন্ডেলাইটিস, সোডিয়াম, পটাশিয়াম, হৃদরোগে যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন শুভ, পারিবারিক ক্ষেত্র শুভ, মানসিক চাপ কমে যাবে এবং কর্মে অভূতপূর্ব সফলতা লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশি, বিশেষ কোনো কাজে বা কর্মকেন্দ্রিক ব্যস্ততাভাবে থাকবেন, বিশেষ কোনো কাজে আপনি খুব ব্যস্ত থাকবেন বা যে কোনো কাজ নিয়ে আপনি খুব ব্যস্ত থাকবেন এই সপ্তাহ, অর্থাৎ এক কথাই কর্মে সফলতা। কাজকর্মের মধ্যে যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায়, পারিবারিক পারস্পরিক সম্পর্ক ক্রমোন্নতি ঘটবে, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, বন্ধু বান্ধব দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনাদের ক্ষেত্রেও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, রক্তপাতজনিত সমস্যায় ভুগতে পারেন, তাই গাড়ি আস্তে চালাবেন। ধনুরাশি, জমি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা, বিশেষ সাফল্যের যোগ রয়েছে, জমি জায়গা কিনতে পারেন, অর্থকড়ি আয় বৃদ্ধি সঞ্চয় বা সম্পদ ক্রয়ের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা, অধ্যাপক শিক্ষক বিচারক রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের এই সপ্তাহ অত্যন্ত শুভ। বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই, যারা রিসার্চ করছেন তারা অত্যন্ত সফলতা পাবেন, বিশেষত দর্শন শাস্ত্রে যারা রয়েছেন তারা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি, তাদের অভাবনীয় অগ্রগতি। এবার আসবো মকর রাশি, মকর রাশির এই সপ্তাহে যে কোনো বাধা বিপত্তি রয়েছে তার অবসান ঘটবে, কর্মে অগ্রগতি রয়েছে, জমি গৃহাদি সম্পত্তি সংস্কার বা রক্ষণাবেক্ষণে খরচ বৃদ্ধি পাবে, পতি পত্নী সম্পর্কে মধুরতা থাকবে, বিদ্যায় শুভ, প্রেম প্রণয় যোগ রয়েছে, অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, লটারির টিকিট কাটবেন, শুভ সংখ্যা 8। কুম্ভ রাশি, তুচ্ছ কারণে বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, মানসিক অস্থিরতা দেখা দেবে, আইটি সেক্টরে যারা চাকরি করেন তারা কর্মে সফলতা অর্জন করবেন, পেশাদারি কর্ম বা শিক্ষা গ্রহণে চমকপ্রদ অগ্রগতি, শত্রুরা সক্রিয় হতে পারে অর্থাৎ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, পেটের সমস্যায় ভুগতে পারেন, নিম্নাঙ্গের সমস্যায় ভুগতে পারেন, ধন ভাগ্য অতি শুভ, দাম্পত্য জীবন শুভ, মাতৃপিতৃ স্থানের জায়গার অবস্থান ভালো নয়, মা বাবার শরীর ভালো যাবে না, সেই দিকে ধ্যান রাখবেন। মীন রাশি, অপ্রত্যাশিত সুযোগ কাজে লাগাবেন, ভাগ্যের উন্নতি কাকে বলে এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন, আইনি কাজকর্মে সফলতা,
সুনাম বৃদ্ধি পাবে, মামলা মোকদ্দমায় জয় নিশ্চিত, অর্থ লগ্নিতে সফলতা, ধর্মচারণ বা আধ্যাত্মিকতায় মনোনিবেশ করলে প্রফুল্লতা অর্জন করবেন। আমরা প্রত্যেকটি রাশির বিস্তারে বিশ্লেষণ করলাম, বিচার বিশ্লেষণ করে বললাম প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বৃহস্পতির বর্ণ, শুভ বর্ণ হলুদ রঙের পোশাক আশাক বেশি পরবেন, বৃহস্পতির বীজ মন্ত্র করবেন সকল রাশির জাতক জাতিকারা। কেননা বৃহস্পতি থেকে রাহু বেরিয়ে যাবে আর কয়েকদিন পরে, তার প্রস্তুতি রাহু শুরু হয়ে গেছে, কাজেই বৃহস্পতিকে সুখী রাখা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের একান্ত কর্তব্য। বৃহস্পতির প্রিয় বর্ণ হচ্ছে হলুদ, সংখ্যা 3, বার বৃহস্পতিবার, সময় সন্ধে 6টা, অত্যন্ত শুভ সময়, আর শুভ দিক পূর্ব। শুভ বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। আমাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, মন্তব্য করবেন, এবং সকলে ভালো থাকুন এ বলে আজকে অনুষ্ঠান আমরা শেষ করলাম। রবিবার সূর্য ফলাফলে চোখ রাখুন। ধন্যবাদ।